প্লাস এ প্লাস ওয়ান কে উৎপাদক বিশ্লেষণ করো খার্স কিউ প্লাস ওয়ানের মান কত অর্থাৎ এই দুইটার মান বের করে যোগ করে দিলেই হবে মানটা প্রমাণ করো যে সি সময়সন হলে থ্রি প্লাস রুট ফাইভ তাহলে অঙ্কটা তোমরা ক নাম্বারটা খুব সহজেই পারবা দেখো ক নাম্বারটা আমরা কিভাবে করবো লিখবা ধরি অঙ্কটা তুলে নেও এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়াই এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার

এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মানি একবারে গুণ করে দিছি মান বসায় একটা লাইন বাড়ে তারপর এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবো মাঝখানে কি আছে যেমন এ স্কোয়ার আছে এ স্কোয়ারে মান বের করে নিতে হবে তাহলে আমরা কি করছি মাইনাস ওয়ান একটা মান এ প্লাস ওয়ান একটা মান দুইটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল পি কিউ সুতরাং এ স্কোয়ার সমান পি প্লাস ওয়ান এরপরে হলো প্রদত্ত রাশি দিয়ে যেখানে যে মানটা ধরছিলাম সেখানে সেই মানটা বসিয়ে গুণ করে দিছি কমন নিয়েছি আবার মান বসাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরের প্রশ্নটা আমাদের খ নাম্বার তো খ নাম্বার প্রশ্নটা কোন জায়গা থেকে করতে হবে দেখো যে

বি সমান সমান শূন্য যখন এটার এর একটা মান থাকবে বি সমান সমান শূন্য তার মানে এই মানটা না থাকলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম না তাহলে এবার দেখো খ নাম্বারটা কিভাবে করবা দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান এক্স স্কোয়ার রুট থ্রি এক্স প্লাস ওয়ান এবং বি সমান সমান শূন্য তাহলে বি সমান যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল শূন্য ইকুয়াল শূন্য তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট থ্রি এক্স এখন আমরা কি করতে পারি এক্স দিয়ে ভাগ করবো X দ্বারা ভাগ করে আলাদা করোয়াল রুট থ্রি এখন তুমি x কিউ প্লাস ওয়ান বাই এক্স মান বের করে নাও আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান বের করে নাও এখন দেখো এখানে রুট থ্রি কিউব থ্রি রুট থ্রি এটা ভাঙ্গাইলে হয় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটা হচ্ছে জিরো আবার

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার মান পাইছি শূন্য ওইটার মান পাইছি এক সমান ওয়ান এইটাই হচ্ছে উত্তর অঙ্ক দেখে তো মনে হচ্ছে যে কেমন যেন একটা ব্যাপার সেপার অনেক জটিল ব্যাপার কিন্তু আদৌ কি তাই জটিল কোনো অঙ্ক না সোজা অঙ্ক তো আসলে দেখো এই অঙ্কটা মানে জটিল তো না শুধুমাত্র সূত্রের প্রয়োগটা অনুসিদ্ধান্ত বা কোথায় কোন সূত্রটা বা সেই প্রয়োগটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে এরপরে আমরা যাবো গনাম্বার অঙ্কে

ওয়াই কিউর স্কোয়ার প্লাস ওয়ানকে পাশে নিয়ে আসো এইটিন ওয়াই কিউ প্লাস ওয়ান জিরো এটাকে সূত্রে বসাইতে হবে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বানানোর জন্য এর সাথে নয় গুণ করা লাগে প্লাস নাইন স্কোয়ার বি হচ্ছে নাইন নয় এখানে আছে এক মাইনাস করতে হবে সমান সমান এইটটি এইটটিটা ওই পাশে মাইনাস আছে ও পাশে আমরা প্লাস করে দিলাম তাহলে এখন দেখো এই স্কোয়ার উঠানোর জন্য কি করতে হবে বর্গমূল করতে হবে হ্যাঁ ভাঙাইতে হবে ওয়াই কিউ এইট তার মানে ফোর রুট ফাইভ বা সামনে করি তাহলে এইট প্লাস এইট ওয়াই মাইনাস নাইন হবে নাইন 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 ঠিক তাহলে এখন দেখো এই যে এটাকে আমার কি করতে হবে কিউবের সূত্র বসাইতে হবে কিউব কিউবের সূত্র বসাইতে হবে এখন কিউবের সূত্র কিভাবে আমরা যদি একটাকে ধরো তোমার কিউবের সূত্র যদি বসাও তাহলে আছে কি প্রমাণের ক্ষেত্রে এই যে এখানে একটা টু আছে যদি আমার সাথে টু আনতে পারি তাহলে ওই টুটা ভাগ হয়ে যাবে কারণে আমাদের কি করতে হবে ওয়াই এর সাথে এইট দেই দেখো এইট ওয়াই অর্থাৎ এইট দ্বারা গুণ করবা আট নয় বাহাত্তর চার আটটা বত্রিশ রুট ফাইভ লিখবা আট দ্বারা গুণ করে এখন টু এর হোল কিউ আর এখানেও তোমার সূত্র বসাইতে হবে তিন তিনে নয় এর কিউ করতে হবে আর এখানে কত হয় স্যার এখানে কত করা যায় ফাইভ আছে তো তার মানে যদি ফাইভ আমরা এই কাজটা করি যে রুট ফাইভকে বি ধরি রুট ফাইভকে আমরা যদি বি ধরি তাহলে দেখো এ কিউব পাইছি প্লাস থ্রি এ স্কোয়ার বি এখানে তিন তিনে নয় তিন নং সাতাইশ এ স্কোয়ার বি এটা হচ্ছে রুট ফাইভ আর হচ্ছে সাতাইশ আর পাঁচ বত্রিশ হয়ে যাবে প্লাস থ্রি এ বি স্কোয়ার স্কোয়ার রুট বাদ দিলে পাঁচ তিন পাঁচ পনেরো তিন বরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাতাইশ বাহাত্তর ঠিক আছে টু ওয়াই এর হোল কিউ থ্রি প্লাস রুট ফাইভ এর হল ঘনমূল করবা টু এর হল কেউ ঘনমূল করে হ্যাঁ তাহলে টু ওয়াই সমান সমান থ্রি প্লাস রুট ফাইভ টু টোপাশে নিয়ে যাও 3 √5 2 প্রুফড বা প্রমাণিত এই অঙ্কটায় এই যে 8 দ্বারা গুণ এই হিসাবটা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মানে একটু মাথার মধ্যে নিতে হবে কারণ তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে অঙ্কটায় আসলে জটিল না প্রচেষ্টা সহজ তবে হিসাবটা করে নিতে হবে এই সব অঙ্ক কখনো প্র্যাকটিস না করে তুমি পারবা না মানে থিমগুলো তো অবশ্যই মনে রাখতে হবে কোনটা থেকে এইভাবে কি করতে হয় তো डियर स्टूडेंट এই ছিল আমাদের আজকের লেকচার সিজনশিয়াল প্রশ্ন যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অনন্যা মেথড লাইটস থেকে আমি এসে আজকে বিদায় নিব দেখা হবে পরবর্তী ক্লাসে